পুরে গরম। এই ব্লক করার চক্করে লেট হয়ে গেল, এখন দৌড়াতে হবে। আপনি স্বর্গে সেই দেরি হতো তাহলে হয়তো আমি মুখে আবার চলেও আসতে পারতাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অনেকদিন কোনো ব্লগ করা হচ্ছে না, আর যে আজকে একটা ব্লগ করো। ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে আমি যে অফিসে যাবো সেই অফিস যাওয়ার জার্নিটা আপনাদের দেখাবো। তো চলুন আমার সাথে। হ্যাঁ, একটু রেডি হয়নি, তারপর যে বেরোচ্ছি অফিসের জন্য। অ্যাকচুয়ালি অফিসের এত কাজ থাকে না, তার মধ্যে এই ব্লগ করে হয়ে ওঠা হচ্ছে না। তো দেখতে হবে, টাইম ম্যানেজমেন্টে আমার একটু অসুবিধা আছে, দেখি কী করা যায়। চলুন আজকের ব্লগটা তো করি, তারপর দেখা যাক সামনে কী হয়। অফিস যাওয়ার আগে কিছুটা খেতে হবে, চলুন দেখি কী বানিয়েছে, খেতে রেডি করা যাক। চলুন, দেখি কী হয়েছে আজকে। ভাত, ডিমের আমলেট, ডাল, লেবু, দেরি হয়ে গেছে, শুরু করা যাক তাহলে। ডাল সেদ্ধ, পুরে গরম, আর ঠান্ডা করে দিতে পারো তো। ফ্যান কোথায়? প্রচন্ড গরম, আমলেট, ভেতো বাঙালি বলে কথা, খা ভালোই খেতে। তারপরে খেয়ে অফিস যেতে হবে, 12টা বাজে, ট্যানিং বন্ধ আছে, একটু ধরতেই হবে। বাবাকে মম দিয়ে দাও, অফিস যাচ্ছে বাবা। এই বাবা তাড়াতাড়ি মম দিয়ে দাও। বাবাকে জিজ্ঞাসা করো, স্যানিটাইজার নিয়েছো? আর কি নিতে হবে? ইস রে, পারছে না মেয়েটা, এ রাম। আবার বলো, দু হাত দিয়ে, দু হাত দিয়ে। গেট আটকে না, চলো আমরা বাই করবো। এই ব্লক করার চক্করে লেট হয়ে গেল, এখন দৌড়াতে হবে, চলুন দৌড়াই। ট্রেনটা লেট আছে, তাই কোনো অসুবিধা নেই। 9:05 নিউ ব্যারাকপুরের টাইম, এখন 12:10 বাজে, 5 মিনিট লেট আছে, ভালোই হলো। থাকলে বলবেন,
সেই মাথা ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, চোট লাগা ব্যথা, মচকা লাগা ব্যথা, ব্যথার বাম স্যার বিপদের বন্ধু বলবেন, সর্দি খাসি। সাবওয়ে ধরবো, সাবওয়েতে প্রচুর ভিড়, ভিড়টা কমুক তারপর নামবো। মেট্রো ধরবো, চাঁদতে যাবো, চাঁদতেই আমার অফিস, ভিড়টা কমুক, ওয়েট করি কিছু, ভিড়টা মনে হয় কমেছে, চলুন যাই। এই সিঁড়িটা দিয়ে উঠতে গেলেই আমার পুরো একদম জান পয়লা হয়ে যায়। এই সিঁড়িটা সারা জীবনে যেমন যা উঠেছি, তা যদি স্বর্গের সিঁড়ি তৈরি হতো তাহলে হয়তো আমি উঠে আবার চলেও আসতে পারতাম। আর তো বাপ রে বাপ, চলুন। অফিসে 10 মিনিট লেট, আজকে তো লেগে গেছে মোটামুটি, কি হবে কে জানে। কম্পিউটারটা ছেড়ে একটু চা খেতে উপরে আসলাম, আজকে ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো আমার অফিস জার্নি, একটু
কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই। চলি আবার দেখা হবে পরের ভিডিওতে, বাই।